শেষ করছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে
শেখ হাসিনা অবৈধ সরকার কিনা বলেন? শেখ হাসিনা ভোট ডাকাতির সরকার কিনা বলেন? শেখ হাসিনা ভোট চুরির সরকার কিনা বলেন? শেখ হাসিনা বিদ্রোহের সরকার কিনা বলেন? তার মানে শেখ হাসিনা অবৈধ সরকার, শেখ হাসিনা বিদ্রোহের সরকার, শেখ হাসিনা ভোট চুরির সরকার, শেখ হাসিনা অনৈতিক সরকার। অতএব এই সরকার অধীনে কোন নির্বাচন হতে পারে না। আমাদের নেতা আছে, দুই হাত তুলে করুণা দিয়ে বলেন, নেতা আছে নাকি? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ সকলকে। সেদিন 26 তারিখ চট্টগ্রাম তালুকা হাসপাতাল কেন্দ্র থেকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম তালুকা হাসপাতাল কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে রূপে ধারণ করেছে সেটি আমাদেরকে পাক হানাদার বাহিনী এবং রক্ষী বাহিনীর কথা মনে করিয়ে দেয়। আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আজ পর্যন্ত 1000-এর উপরে নেতা কর্মী গুম হয়ে গিয়েছে। সেখানে আমাদের সিলেটের জননেতা জনাব ইলিয়াস আলী সহ আমাদের ঢাকার কমিশনার আমাদের চৌধুরী আলম সাহেব সহ এবং 2014 সালের যে আন্দোলন গড়ে তুলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার আগে প্রায় 27 জন ছাত্র নেতাকে গুম করে ফেলা হয়েছিল। তাদের লাশটি পর্যন্ত আজকে পাওয়া যায় নাই। পতনের ঘণ্টা বাজানোর জন্য আজকে উপস্থিত হয়েছেন সেই উত্তাল জনতা, ওই সেই বিপ্লব দান। 25শে মার্চের কালো রাত্রিতে যখন আওয়ামী লীগের কোনো নেতাকে চট্টগ্রামে খুঁজে পাওয়া যায়নি, সেদিন আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আই রিভোল্ট, ওই রিভোল্ট। সেই 16 শহর বিপ্লব উদ্যান অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাই সেখানেই বিপ্লব উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে। এটাই ইতিহাস। 26শে মার্চে ওই একই ব্যক্তি, ওই আপনাদের নেতা মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া, হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমাদের নামে গত পরশুদিন একটি রাষ্ট্রীয় দ্রোহী মামলা করেছে। রাষ্ট্রদ্রোহী মামলা কাকে বলে, কি কারণে, কিসের জন্য? আমরা হাসিনা সহ রাজশাহীতে ভোট চোর মেয়র, তাকে আমরা প্রশ্নপদক জিজ্ঞাসা দিতে চাই। আপনি কিসের জন্য মামলা করেছেন, কিসের কারণে, কার উদ্দেশ্যে? বাস বন্ধ রেখেছেন, ভাতের দোকান বন্ধ করেছেন, পানীয় পাল্লে বন্ধ করে দিতেন, আর আপনি বলেন চোরের মায়ের বড় গলা। আমরা কিন্তু সেইটি শুনতে চাই না। বর্তমান নির্বাচন কমিশন সেই ভোট ডাকাতি নির্বাচনের মহানায়ক, ভোটার ভোটের আগে থেকেই নির্বাচনী কর্মকর্তাদের, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মকর্তাদের খুলনায় জড়ো করা হয়েছিল, আমাদের এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছিল, গণ গ্রেপ্তার করে আমার 1400 নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। আজকে আমরা বুঝতে পারি স্বাধীনতার আজকে রবীন্দ্র জয়ন্তী হতে যাচ্ছে, কিন্তু আজকে স্বাধীনতার প্রধান উপাদান গণতন্ত্র নাই। গণতন্ত্র না থাকলে দেশ চলবে না, স্বাধীনতা অর্থবহ হবে না। চট্টগ্রামে আমরা দেখেছি ভারতের ডক্টর অমর্ত্য সেন বলেছেন 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল গণতন্ত্রের জন্য। আজকে আমরা বুঝতে পারি শেখ হাসিনা যতই জিরো টলারেন্স করুক না কেন, দুর্নীতি দমন করতে পারবেন না। গণতন্ত্র না আসলে কোথাও জবাবদিহিতা নাই, কোথাও জবাবদিহিতা নাই, কোথাও কথা বলছে না।
বালিশ কম্বল বানিয়ে তারা বিভিন্ন টাকা টাকা অর্থ বিভিন্ন ভাবে অর্থ বরাদ্দ দিয়ে দুর্নীতি করছে। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষের রায়কে স্বীকার করে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী করছি। দুঃখের বিষয় 2008 সাল থেকে 18 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 18 সালে বাংলাদেশের ভোট দিয়েছে আমার পুলিশ ভাইরা, মধ্যরাত্রে আমার পুলিশ ভাইরা ভোট দিয়েছে। চোর ঢুকে আমার ঘর চুরি করে তাকে আমি কি বলবো? চোর বলবো। আমার ঘরে ডাকাতি করে তাকে আমি কি বলবো? তাহলে যারা ভোট চুরি করেছে তাদেরকে তো ভোট চোর ছাড়া আর কিছু বলার সুযোগ নাই। তবে বন্ধুগণ একটি কথা আছে, একটা প্রবাদ আছে, চোরের 3 দিন গৃহস্থের 1 দিন। এই অবৈধ নির্বাচন কমিশন, এই অবৈধ নির্বাচন কমিশন যে সরকারের আওয়ামী লীগের নৈশ ভোটের নির্বাচনের যে বৈধতা দিয়েছে, এই বৈধতা দেওয়ার ফলে আজকে আওয়ামী একটা ভূত আমাদের উপরে চেপে বসেছে। তাদের অত্যাচার, তাদের নিপীড়ন, তাদের লুট, তাদের খুন, এর কোনো শেষ নাই। আমি এই অথর্ব নির্বাচন কমিশনারকে বলতে চাই যে এই সমস্ত খুন, লুট, চুরি, ডাকাতি কোনো কিছু থেকেই আপনি মাফ পাবেন না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে এই নির্বাচন কমিশনের বিচার হবে। একটা ভোট কর্মসূচির নামে আমরা তামাশা দেখছি, নিয়মিত আমাদের ভোটকে চুরি করে নিয়ে যাচ্ছে। আগে ভোটের বাক্স এক রাত আগে ভরিয়ে দেয়, তারপরে ইভিএম মেশিনের ব্যাপারে আমাদের ভোটটা ছিনিয়ে নেয়। ওনারা হয়তো সংখ্যায় অঙ্কতে একটা কাগজে লিখতে পারে, কিন্তু ভোটাররা কি চায় সেটা আজকে আমাদের সকলের সামনে প্রস্তুত হয়েছে। আমাদের সকলের সামনে দেখানো হচ্ছে যে যতই চুরি করুক জনতা আমাদের সাথে, আমাদের মেয়রদের সাথে, আমাদের ধানের শীষের সাথে। তবে আমরা আর কত এরকম বক্তৃতা দিব, আমরা কত এভাবে নীরবে বসে থাকব, আমরা কত অন্যায়কে সহ্য করব, অন্যায়কে প্রশ্রয় দিব, এখন ভাবার সময় এসেছে। 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহ্বানে যখন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তখন আমাদের সামনে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল যে আমরা যারা যুদ্ধ করেছি সাধারণ মানুষ সকলের সামনেই স্বপ্ন ছিল যে আমরা একটা গণতান্ত্রিক দেশ তৈরি করব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা কায়েম করব। এখানে সবাই ন্যায় বিচার পাবে, এখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে, মানুষ শিক্ষা পাবে, স্বাস্থ্য ব্যবস্থা পাবে, এই ধরনের একটা রাষ্ট্র সমাজ আমরা চিন্তা করেছিলাম। কিন্তু বন্ধুগণ আজকে 50 বছর পরে আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের সেই অধিকারগুলো যেগুলো পাকিস্তান সেনাবাহিনী কেড়ে নিয়েছিল, আজকের এই সরকার একইভাবে একই কায়দায় আমাদের সেই সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। বন্ধুগণ সেদিন পাকিস্তান হানাদার বাহিনীরা বন্দুকের মুখে আমাদেরকে জিম্মে করেছিল, আমাদের ভাইদের হত্যা করেছিল। আজকেও এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাও আজকে বন্দুকের মুখে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের বোনদেরকে নিরাপত্তা দিতে অপারগ হচ্ছে। কমিশনার মাহবুব তালুকদার সাহেব তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে এই নির্বাচন কমিশন ভোট গ্রহণ করবার, ভোট পরিচালনা করবার অবাধ এবং সুষ্ঠুভাবে করার যোগ্য নয়। বন্ধুগণ এই নির্বাচন কমিশনকে অবিলম্বে এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত। আজকে এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই যে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশন নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে। বন্ধুগণ, এই সরকার খুব দুর্বল সরকার, এত দুর্বল যে তাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন আইন তৈরি করতে হয় নিজেদের রক্ষা করবার জন্য। এই যে একটা আইন তৈরি করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে ডিজিটাল নিরাপত্তা আইন। এই যে আপনারা মোবাইল করেন, ফেসবুক করেন, করেন না, এগুলোকে ওরা নিয়ন্ত্রণ করে, মনিটর করে, কে কোথায় কি বলে না বলে ওগুলো তারা যন্ত্র নিয়ে আসছে ইসরায়েল থেকে, ইসরায়েল থেকে আনছে, যেটা আমাদের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই। এটা আবার আল জাজিরা টেলিভিশন তারা এটাকে প্রচার করে দিয়েছে, দেখেছেন আপনারা সবাই, দেখেননি? কি ভয়াবহ প্রচার! সেই প্রচারে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে ভেঙে গুরচুরবার হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন আগে আমাদের সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, আমরা সবসময় বলি ধর্মাবতার, ধর্মের অবতার, অর্থাৎ আল্লাহর পরেই বলা হয় যে বিচারক, সে সত্য কথা বলবে, সত্য কাজ করবে। তারা কি করেছে? তারা বলছে যে লেখালেখি করা ভালো কিন্তু রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। আমার প্রশ্ন হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে কোন কাজে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়। লেখালেখি করলে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, সেই জন্য মোস্তাক আহমেদকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়, আর সেই জন্য কার্টুন কিশোরকে তার সমস্ত শরীর রক্তাক্ত করা হয়, তার মাথার মধ্যে রক্তপাত হয়। বন্ধুগণ, সেখানে ইমেজ নষ্ট হয় না রাষ্ট্রের। আমরা যখন দেখি প্রায় 700 মতো অসাধারণ লেখক যারা নিরীহ, তাই লেখালেখি করার জন্য এই ডিজিটাল আইনে আটকা পড়ে আছেন, তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না। আজকে সেই দেশ নেত্রীকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিথ্যা মামলায় আটক হয়ে নির্বাসিত হয়ে বিদেশে আছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের 35 লক্ষ লোকের মামলা প্রত্যাহার করতে হবে। এবং খুব পরিষ্কার ভাষায় বলতে চাই সরকারের কাছে, অবিলম্বে আপনারা ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার জন্য আমরা পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন, অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করুন। আপনাদের আজকে এখানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কংগ্রেস দল জিন্দাবাদ, শহীদ গিয়া অমরক, দেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।